প্রথমে ভোটার শনাক্তকরণ, স্মার্ট কার্ড, আঙুলের ছাপ, ভোটার নাম্বার অথবা এনআইডি নাম্বার। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান সহজ এবং শতভাগ নির্ভরযোগ্য। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান প্রক্রিয়া। আপনি স্মার্ট কার্ডটি এনেছেন? জি। ইভিএম মেশিনে প্রবেশ করানোর সাথে সাথে মনিটরে ভোটারের তথ্য দেখানো হবে। কনফার্ম বোতামটি চাপার মাধ্যমে নিশ্চিত করবেন। এখানে আপনার আঙ্গুলের ছাপটি দিন। ভোটার নাম্বার অথবা এনআইডি নাম্বার এনেছেন? জি। এর যে কোনোটি দিয়ে ভোটার শনাক্তকরণ করা হবে। ভোট কেন্দ্রে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আপনার তথ্য সঠিকভাবে শনাক্ত করে কনফার্ম বোতামটি চাপার মাধ্যমে নিশ্চিত করবেন। গোপন কক্ষে আপনার ভোট প্রদান করুন। প্রিসাইডিং কর্মকর্তার নিশ্চিতকরণের মাধ্যমে গোপন কক্ষে থাকা ডিজিটাল ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। ভোটার ভোট প্রদানের জন্য গোপন কক্ষে প্রবেশ করবেন। যতগুলো পদের জন্য ভোট প্রদান করা হচ্ছে কক্ষের ভেতরে ঠিক ততগুলো আলাদা আলাদা ডিজিটাল ব্যালট ইউনিট রাখা থাকবে। ডিজিটাল ব্যালট ইউনিটে প্রার্থীদের প্রতীক বাম পাশে ও নাম ডান পাশে দেখা যাবে। ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকটির বাম পাশের কালো বোতামটিতে চাপ দিন। এতে করে আপনার পছন্দের প্রতীকটির পাশে বাতি জ্বলে উঠবে। ভোট নিশ্চিত করতে ডান পাশের সবুজ বোতামটি চাপুন। একই প্রক্রিয়ায় অন্য দুইটি পদের জন্য ভোট প্রদান সম্পন্ন করতে হবে। যদি কোনো কারণে আপনি ভুল প্রতীক শনাক্ত করে থাকেন, তাহলে সবুজ বোতাম চাপার আগ পর্যন্ত তা সংশোধনের সুযোগ পাবেন। ভুল সংশোধনের জন্য ডান পাশের লাল বোতামে চাপ দিন। এতে পূর্বের কমান্ডটি বাতিল হয়ে যাবে এবং ভোটার আবারও প্রতীক পছন্দ করার সুযোগ পাবেন। সংশোধন শেষে সবুজ বোতাম চেপে আপনার ভোটটি চূড়ান্তভাবে নিশ্চিত করুন। সবুজ বোতামটি চাপ দিতেই ডিজিটাল ব্যালট ইউনিটে আপনার চিহ্নিত করা প্রতীক ছাড়া বাকি সব প্রতীকের ছবি অদৃশ্য হয়ে যাবে। এতে আপনি নিশ্চিত হবেন ওই পদটিতে আপনার ভোট প্রদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে।